নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে, এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো খাদ্য, পুষ্টি এবং পথ্যের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। আজও আমরা ঠিক একই রকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে আজ যারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, দর্শক তাহলে আসুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক, এবং এই উপমহাদেশের এবং আমাদের দেশে যিনি হার্বাল গবেষণাকে চিকিৎসাকে অত্যন্ত জনপ্রিয় করেছেন এমন একজন ব্যক্তি, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরও উপস্থিত আছেন খাদ্য, পুষ্টি ও পথ্য বিষয়ে একজন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, মিসেস আসগারি মৌমিতা। ডাক্তার আলমগীর মতি, মিস আসগারি মৌমিতা, আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, তাহলে আসুন আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আমরা জবাবটি শুরু করি। প্রথমে যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে জিসমিন, তার বয়স 28 বছর। তিনি লিখেছেন যে আমার 9 বছর হয়েছে বিয়ে হয়েছে, বিয়ের প্রথম বছর পর থেকে 8 বছর জন্মবিরতিকর ইঞ্জেকশন নিয়েছি। আমি এখন সন্তান নিতে আগ্রহী কিন্তু আমার মাসিক বন্ধ হয়ে গেছে, এই ব্যাপারে কি করণীয় জানাবেন আসগারি? ইউজুয়ালি আপনি যেহেতু বার্থ কন্ট্রোল এত বছর ধরে নিচ্ছেন, আপনার বডি একটা সিস্টেমের ভিতরে চলে গেছে যে আপনি এখন আর মান্থলি আপনার মেনস্ট্রুয়েশন আর হবে না। সো আপনি যখন এই মেডিসিন ইনজেকশনটা নেওয়া যখন আপনি বন্ধ করে দিবেন, বন্ধ করার আপনার অ্যাভারেজ মানুষের 3 থেকে 4 মাস লাগে। 3 থেকে 4 মাসের পরে আপনার বডি একদম নর্মাল সিস্টেমে চলে যায়, আপনার ওভারিজটা এগ রিলিজ করা শুরু করে। কিন্তু এরকমও দেখা গেছে যে 2 বছর পর্যন্ত টাইম, যে 2 বছর পর্যন্ত আপনার শরীর আরো সময় নিচ্ছে, অথবা আপনাকে রেগুলার উচিত হবে যে ধৈর্য সহকারে এই সময়টুকু দিতেই হবে। রাইট, হ্যাঁ। তবে এই সময়টা উনি একটু ফাইবার যুক্ত খাবার বেশি খাবে, সালাদটা বেশি খাবে, এই সময় উনি মেথি খেতে হবে ওনাকে অবশ্যই। মেথি জিনিসটাকে নিউট্রাল করে আনে, কারণ বাংলাদেশের কনসেপ্টে আর সম্পূর্ণ ওয়ার্ল্ড কনসেপ্ট এক হয় না কোনো সময়। যে মৌমিতা যে বললো সেটা ওয়ার্ল্ড কনসেপ্ট, ওয়ার্ল্ড কনসেপ্ট অনেক সময় বাংলাদেশের কনসেপ্টটা এইসব মিল হয় না, ওই জন্য বাংলাদেশের কনসেপ্ট মিলাই তুলে তাকে অজস্র লেক্সেটিভ খাবার খেতে হবে। লেক্সেটিভ খাবার বলতে আমি বলবো বেল, পেঁপে, এইসবগুলোর ভুচি, তোকমা দানা, পুদিনা দানা, গম কুচিলা। মানে আরেকটা জিনিস যদি সে বেশি খেতে পারে তাহলে খুবই উপকার হবে, তাকে প্রতিদিন একটা মাইন্ডসেট করতে হবে 3 মাসের জন্য, সে প্রতিদিন ঘৃত কমল, যেটা অ্যালোভেরা, অ্যালোভেরা গাছ থেকে শরবত, সে নিজে দরকার হলে একটা অ্যালোভেরা গাছ আর বাড়িতে ফুলের টোকায় না রাখবে, ওইটার থেকে একটু করে ডগা ভাঙবে, টুকরা টুকরা করবে, সন্ধ্যায় ভিজাবে, সকালে খাবে এইসবগুলোর ভুষির শরবত। রোজা শেষ হয়ে গেলে ঈদের পর থেকে সে সকালে 1 গ্লাস ঘৃত কমলের শরবত খাবে, বিকালে 1 গ্লাস এইসবগুলোর ভুষির শরবত খাবে। অনেক বেশি লেক্সেটিভ, অনেক বেশি ফাইবার খেয়ে 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 এই সমস্যা থেকে সে মুক্তি নিতে পারে, কিন্তু তাকে কোনো মতেই সুগার খাওয়া আর চলবে না। সুগার তার জন্য অনেক দিকের ক্ষতি করবে। সে খেতে পারবে ন্যাচারাল ফুড, ন্যাচারাল ভেজিটেবল, ন্যাচারাল যত ধরনের খাদ্য পথ্য আছে সেগুলো সে খেতে পারবে। এমনকি দেখা যায় যে অনেক সময় স্টেরয়েড ইনজেকশন নেওয়ার ফলেও কিন্তু এই ধরনের হঠাৎ করে পিরিয়ডের একটা অনিয়মিত একটা ভাব চলে আসে। কিন্তু উনারটা যেমন এর স্টেরয়েডের কোনো সিচুয়েশন না, উনি রেগুলার বার্থ কন্ট্রোল পিল নিলেও কিন্তু সেম অবস্থাই হয়। কিন্তু বার্থ কন্ট্রোল পিল নিলে যেমন আপনার এই যে টাইমটা উনার যে এখন এরকম 4 থেকে 9 মাস, এত দীর্ঘ সময় যে আপনার সেই টাইমটা কম হয়। কিন্তু উনি যেহেতু প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করছে, ওনার অনেক প্রোটিন খাওয়া উচিত, ওনার ভেজিটেবল প্রোটিন অনেক বেশি খাওয়া উচিত। ভেজিটেবল প্রোটিন আছে ডাল, তারপরে নারকেলের মধ্যে অনেক প্রোটিন আছে, হ্যাঁ, বিভিন্ন প্রোটিন জাতীয়, মসুর ডালের মধ্যে প্রোটিন আছে, শাকসবজি ভালোভাবে শাকসবজি খেলে সামুদ্রিক মাছও খেতে পারে, তারপরে লোটিয়া মাছ, এটার মধ্যে অনেক প্রোটিন আছে, সেই প্রোটিন লোটিয়া মাছের ভিতরে আছে, সামুদ্রিক সব মাছই এই পেশেন্টের জন্য একটা ঔষধ। এবং ওনার প্রচুর ধরনের ফোলিয়েট দরকার,
ফোলিয়েট, যেটা ডার্ক গ্রিন ভেজিটেবলে, ডাক্তার সাহেব যে বললো ডার্ক গ্রিন ভেজিটেবলে বেশি পাওয়া যায়। এই ফোলিয়েটটা বাচ্চা উনি যদি কনসিভ করে তাহলে বাচ্চাটার ব্রেন ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে। তো এখন থেকে প্রস্তুতিটা নিয়ে, হ্যাঁ যেহেতু চেষ্টা করছে এখন থেকেই নিলে ভালো। আর অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু বলি যে বিবাহের পরপরই এক দুই বছরের মধ্যেই সন্তান নিয়ে নেওয়াটা ভালো এবং 30 বছরের মধ্যে ফ্যামিলি কমপ্লিট করা ভালো। এত লম্বা গ্যাপ অনেক সময় বাঙালি কনসেপ্ট, এটা ভালো বাঙালিদের জন্য, বাঙালি কনসেপ্টটা এটা বেটার। এবং উনি যখন প্রেগন্যান্ট হতে যাচ্ছে ওনার ক্যাফিন অ্যাভয়েড করা উচিত আর ট্রান্স ফ্যাট অ্যাভয়েড করা উচিত। যেসব খাবারে অ্যানিমাল ফ্যাটকে আমরা বলি পশুর থেকে যে ফ্যাটটা আসে ওইটার মধ্যে ট্রান্স ফ্যাট আছে। রেড মিট, হ্যাঁ রেড মিট, গরুর খাসির মাংস, গরুর মোটা মানে বয়স্ক গরুর মাংস, বয়স্ক খাসির মাংস, মোটা আঁশের মাংসগুলোকে 100% জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। আর ক্যাফিন বলতে আমরা চা কফি, চা কফি, ব্ল্যাক ব্ল্যাক টি, ব্ল্যাক টির ভিতরে ক্যাফিন বেশি। আপনি যদি হোয়াইট টি খান হোয়াইট টিতে ক্যাফিন খুবই কম। আচ্ছা মানে দুধ দিয়ে চা খেতে পারবেন না, আপনি চিনি দিয়ে চা খেতে পারবেন না, চিনিও হোয়াইট দুধও হোয়াইট, আপনাকে ব্ল্যাকে থাকতে হবে। আপনাকে যেটা পৃথিবীর 300 কোটি মানুষ জাপান কোরিয়া হংকং ব্যাংকক মালয়েশিয়া মঙ্গোলিয়া তারা যে চাটা খায় সেই চাটা খেতে হবে। আমরা যে চাটা খাচ্ছি চিনি ছাড়া শুধু চা। আচ্ছা আরেকটি ব্যাপারে কিন্তু রয়ে যায়, সেটা হচ্ছে অবশ্যই মানসিক ভাবে চাপ মুক্ত থাকা, দুশ্চিন্তা মুক্ত থাকা, ব্যায়াম করা, এগুলি কি এগুলোও কিন্তু যে কোনো কিছু আমাদের বডির যে কোনো অস্বাভাবিক কিছু স্বাভাবিক করতে সাহায্য করে? অতএব বোন আশা করি এই দিকটির প্রতি আপনার লক্ষ্য থাকবে। বোন জেসমিন আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা আপনার যে আশা নিয়ে আপনি আমাদের প্রশ্ন করেছেন আমরা আশা করছি যে খুব অচিরেই আপনার সে আশা পূরণ হবে। তবে পরবর্তীতে অবশ্যই জানাবেন যে আপনি কেমন আছেন এবং কি করছেন। আরেকটা ব্যাপার আমি বলি, এই প্রশ্নগুলোর ব্যাপারে আমাদের একটু বক্তব্য আছে যে আপনারা যে প্রশ্নগুলো করছেন আমরা একজনের জন্যই কিন্তু প্রশ্নের উত্তরটা দিচ্ছি না। যত দেশের মানুষ আপনারা দেখবেন সকলের জন্য কমন উত্তর দেওয়ার আমরা কিন্তু চেষ্টা করতেছি। আপনারা বুঝবেন না শুধু যে ইয়াসমিনের জন্যই, ইয়াসমিন মা হতে চাচ্ছে, তার মা হওয়ার প্রতিবন্ধকতা হয়েছে, সে অনেক বেশি বার্থ কন্ট্রোল অনেক দিন নিয়ে ফেলেছে, এই কথাগুলো যে আমরা বলতেছি। এরকম ইয়াসমিনের মতো সারা বিশ্বের যেসব মহিলারা মা বোনরা এই মহাপবিত্র ইসলামিক টিভি শুনবেন, সকলের জন্য সব প্রশ্নে আপনাদের সকলের উদ্দেশ্য করে আমরা বলে থাকি, এই জিনিসটা আপনারা অনেকেই মনে রাখবেন। কারণ আপনাদের আপনারা জানেন যে টেলিফোনে আমরা আগে 2 জন ডাক্তার আপনাদের উত্তর দিতাম ব্যক্তিগতভাবে, আপনারা যে আমাদের কাছ থেকে হটলাইনে যে উত্তরগুলি পাইতেন, এখন এটাকে আমরা বাড়িয়ে 5 জন ডাক্তারের করেছি। ইতিমধ্যে আপনারা অনেকেই টেলিফোন করতেছেন, আমরা এটাকে আরও বাড়াতে পারি। একমাত্র কারণ আমাদের কাছে নিজস্বই আমাদের 200 ডাক্তার আছে, আমাদের পাস করা হারবাল আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথি 200 ডাক্তার আমাদের কোম্পানির ডাক্তার আছেন। মডার্ন হারবাল গ্রুপ ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার জন্য, বিনা ভিজিটে ট্রিটমেন্ট দেওয়ার জন্য 200 ডাক্তার রাখছে, কিন্তু আমরা সবাইকে দিচ্ছি না। এই পরীক্ষিত এবং সঠিক উত্তরটা দিতে পারবে, ইনস্ট্যান্ট টেলিফোনে উত্তরটা দিতে পারবে, ইনস্ট্যান্ট খাদ্যাভ্যাসের কথা বলতে পারবে, এর থেকে বাছাই করা সৎ মহৎ এবং অনেস্ট আমরা 4 জনকে বাছাই করছি। কিন্তু আমরা ইচ্ছা করলে সবাইকে দিতে পারি, তাতে আপনারা সবাই উত্তরটা পাবেন। কিন্তু অনেকে এটাকে নিয়ে এটাকে পুঁজি করে আপনাদেরকে বলবে 2000 টাকা পাঠাই দেন, 5000 টাকা পাঠাই দেন, 10000 টাকা পাঠাই দেন, এই ধরনের কোনোরূপ আপনাদের সাথে কোনো বিপত্তিকর কোনো ঘটনা, অন্যান্য বিভিন্ন ডাক্তাররা যেটা করে বা অন্যান্য কিছু ডাক্তার হারবালের নামে যারা করে ওইটা করবে এই সন্দেহ করে, বা আমরা 100% কনফার্ম হতে পারতেছি না যে তারা আপনাদের সাথে করবে না। যারা করবে না তাদেরকে আমরা দিয়েছি, যারা করবে তাদেরকে আমরা দিচ্ছি না। আপনারা অনেকেই বলছেন যে আপনারা আরও ডাক্তার কেন বাড়ান না, ডাক্তার বাড়ালে অসুবিধা আছে? আপনাদেরকে বলবো হ্যাঁ আপনারা সৌদি আরব থেকে আমাদের জন্য 10-20 হাজার টাকা পাঠিয়ে দেন, এই ধরনের কোনো ঘটনা আপনারা প্রশ্রয় দিবেন না। কারণ আমাদের কাজ হলো আপনাদের সেবা করা, এটা কমপ্লিটলি একটি সদগায়ে জারিয়া আমরা সেবামূলক কাজ হিসাবে আপনাদের এই প্রশ্নগুলির উত্তর দিয়ে যাচ্ছি। আল্লাহ যতদিন আমাদের শক্তি দিবে, ক্ষমতা দিবে, সামর্থ্য দিবে আমরা দিয়ে যাব। এখানে কোনো রূপ যেন অর্থনৈতিক কোনো কিছু যেন ভিতরে না আসে। আমরা এই কথাগুলো আপনাদেরকে বারবার বলি যে আপনারা কেউ বললে যে আমাদের জন্য কিছু টাকা পাঠান, এটা আমাদের সিস্টেমের সম্পূর্ণ বাইরে, কেউ কোনো টাকা আমাদের কাছে পাঠাবেন না। কারণ আমরা বিনা ভিজিটে চিকিৎসা করি, যদি কোনো লোক গরিব থাকে তার সামর্থ্যের বাইরে থাকে, তার যদি চিত্তবৃত্ত না থাকে, সে আমাদের কাছ থেকে ফ্রি ওষুধ নিয়েও তার বড় ধরনের রোগের সমস্যার সমাধান করার জন্য আমরা সহযোগিতা দিয়ে থাকি। ধন্যবাদ ডাক্তার আলমগীর মতি। আশা করি দর্শক আপনারা
এই প্রোগ্রাম করার উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে যদি কোনো উপকার হয় তাহলে আমরাও ধন্য হব এবং আমরা এই অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হব। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরছি অনুষ্ঠানে। আশা করছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে। প্রশ্নটি লিখেছেন ঢাকার মুগদা থেকে মোহাম্মদ নামনু, তার বয়স হচ্ছে 32 বছর। প্রশ্ন হচ্ছে যে আমি শারীরিক দুর্বলতায় ভুগছি, আমি হাঁটা চলা করার শক্তি পাই না, সবসময় অন্ধকারে থাকতে ভালো লাগে, আমার কোমর ব্যথা ও পাইলস আছে, এই অবস্থায় কি করণীয় জানাবেন? জি ভাই নান্নু, আপনি যে দুর্বলতায় ভুগছেন, আমার মনে হয় আপনি ঘরে বসে থাকতে থাকতে আপনার একটু মানসিক দুর্বলতা দেখা দিয়েছে। আপনাকে অনেক বেশি করে মধু খেতে হবে, মধুর সাথে কুরমা খেজুর মিক্স করে, কুরমা খেজুর এবং কিশমিশ মধু অনেক বেশি খেতে হবে, এগুলোর মধ্যে অনেক ভিটামিন আছে। যখন মানুষ যদি কোনো কাজ না করে সারাক্ষণ ঘরে বসে থাকে তাহলে তার শরীর স্থবির হবে, তার কোনো ফিজিক্যাল ওয়ার্ক থাকবে না। আপনাকে হাঁটাচলা করতে হবে, ব্যায়াম করতে হবে, পুকুরে গোসল করতে হবে, দৌড়াতে হবে, খেলতে হবে, মানুষের সাথে মিশতে হবে, সমাজে যেতে হবে। ঘরে থাকবেন একটা সময় ঘুমানোর সময়, আর বাকি সময়টা আপনাকে মুভমেন্ট বৃদ্ধি করেন, একজন ভালো ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করে আপনি চিকিৎসাও নিতে পারেন। কিন্তু আপনি এভাবে সময় যদি ক্ষয় করেন তাহলে কিন্তু একটা সময় আপনি আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারেন। আমাদের অনেক অসুস্থতার মূল কারণ কিন্তু সাইকোসোমাটিক ডিজর্ডার, আমরা বলি মানসিক রোগ থেকে শারীরিক বিভিন্ন রোগের লক্ষণ বা উপসর্গ দেখা দেয়। আমাদের ভাই নান্নুর ক্ষেত্রে মনে হচ্ছে এই ধরনের একটি সমস্যা হচ্ছে, নান্নু ঘরে বসে থাকতেছে। তো ডাক্তার আমলের মধ্যে কিন্তু বলেছে যে আপনাকে সামাজিকভাবে মেলামেশা করতে হবে, কারণ মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, মানুষের কিন্তু মেলামেশার মাধ্যমে কথাবার্তা আদান প্রদান। যদি আপনি ঘরেই বসে থাকেন, কোনো যদি কোনো এমনও হতে পারে, তার কোনো দুর্ঘটনা থাকতে পারে, তখন সে কিন্তু ঘরের দেয়াল ধরে কিন্তু ব্যায়াম করা যায়, উঠবোস করা যায়, ঘরের ভিতরে ইনডোর যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো আছে এগুলো তাকে করতেই হবে। নান্নু, আশা করি আপনার সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন, অবশ্যই মেলামেশা করবেন, প্রতিদিন ব্যায়াম করবেন, এবং অবশ্যই কাজকর্ম বা লেখাপড়ায় মনোনিবেশ করবেন। এর ফলে যে আপনি যে শারীরিক সমস্যার কথা বললেন সেই সমস্যাগুলোর খুব অচিরেই আপনার সমাধান হবে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি লিখেছেন সুদূর সৌদি আরব থেকে মোর্শেদ হোসেন, তার বয়স হচ্ছে 29 বছর। তিনি লিখেছেন যে আমি রমজান মাসে রোজা রাখতে পারি না, সৌদিতে থেকেও রোজা না রাখতে পারায় আমার খুব লজ্জা হয়, আমার IBS এবং পেটে গ্যাস আছে, অতিরিক্ত গ্যাস বেড়ে যাওয়ায় আমার রোজা রাখা সম্ভব হয় না, কিভাবে গ্যাস কমিয়ে রোজা? মোর্শেদ সাহেব, আপনাকে রোজা থাকতেই হবে, আপনি রোজা থাকবেন। আমি বলে দিচ্ছি আপনার খুব সহজ উপায়, আপনার এটা কোনো কঠিন কিছু না, আপনি পানির ভিতরে একটু অ্যালার্ম বা ফিটকিরি দিয়ে পানি খাবেন। আপনি সৌদি আরবে আছেন, বেশ ভালো বড় সাইজের সুন্দর কোয়ালিটি আনার পাওয়া যায় সৌদি আরবে, আপনি প্রতিদিন 4টি আনার খাবেন এক মাস, আর আপনি ফিটকিরি দিয়ে পানি খাবেন, আর প্রতিদিন সকালবেলা থেকে আরম্ভ করে মানে রমজান মাসে আপনি সেহরি থেকে ইফতারি পর্যন্ত মিনিমাম 1 কেজি কচি শসা, ছোটো ছোটো বেরি কিউকাম্বার পাওয়া যায়, কিন্তু এইটার চোকলাটা ফেলাবেন না, চোকলা সহ খাবেন এক মাস, আল্লাহ মালিক এক মাসের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। আজকে থেকেই আপনার নতুন জীবনের যাত্রা শুরু হোক, আজকে আপনি প্রথম সেহরি খান, আপনি আজকে রোজা থাকার জন্য চিন্তা করেন, রোজা থাকেন আপনি। যদি আপনার খুব অসুবিধা হয় তাহলে আপনি এটা চেঞ্জ করবেন, আর আপনি আজকে 1 কেজি কচি শসা খেয়ে রোজা থাকবেন। আপনি এখনই সৌদি আরবের যে কোনো বাজার থেকে আপনি 1 কেজি কচি শসা কিনে আনেন, 1 নম্বর। 2 নম্বরে 4টি আনারের রস আপনি খাবেন, খেয়ে কালকে দেখেন আপনার যে IBS আছে, পেটে ব্যথা আছে, এটা আপনার থাকবে না, আর পানির ভিতরে একটু ফিটকিরি একটু অ্যালার্ম দিয়ে খাবেন। আর আপনার ইয়েতে আপনার সৌদি আরবে সব দোকানেই প্রায় আমলকি হতো কি বহেরা, এই তিনটা জিনিসকে বলা হয় ত্রিফলা। এই ত্রিফলা যে কোনো একটা দোকান থেকে কিনে আনবেন, ত্রিফলাটা একটু ভেঙে নেবেন, ভেঙে নিয়ে আপনি 1 গ্লাস পানির ভিতরে ভিজিয়ে দিবেন, 1 মুঠ পরিমাণ ভিজিয়ে দিয়ে আপনি এটার 1 গ্লাস পানি আপনি সন্ধ্যা ইফতারির পরে খাবেন, আর 1 গ্লাস পানি সেহরির সময় খাবেন, এই প্র্যাকটিসটা আপনি করতে থাকেন। ভাই মোর্শেদের জন্য একটা সুখবর হচ্ছে যে IBS যাদের আছে তারা কিন্তু রোজা রাখলে IBS থেকে ভালো থাকা যায়, IBS এর সমস্যা থেকে মুক্তি, IBS থেকে মুক্তি পাওয়া যায়। অতএব রোজা বা উপবাস থাকা কিন্তু IBS রোগীদের জন্য একটি
এক ধরনের রোগ নিরাময়ের একটি অন্যতম একটা পন্থা বা পদ্ধতি আর কি। আর আইবিএস এর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় আলোচনা করি যে দুধ বা দুগ্ধ জাতীয় খাবারগুলো অতএব এই খাবারগুলো যদি খেতে চায় আনারের রসের সাথে দুধ মিক্স করে খেতে পারবে বা যে কোনো বেরির সাথে দুধ মিক্স করে খেতে পারবে বা দধি খেতে পারবে। ওখানে লাবান দধি চৌদি আরবে এত ভালো ভালো লাবান দধি পাওয়া যাবে, চিন্তাই করতে পারবেন না। একটা রানি জুস আছে, এটা একদম মনে হয় যে ঘরে করা সম্পূর্ণ মারমালেট সহ একটা কমপ্লিট প্যাকেজ রমজান জুস পাওয়া যায়, এটা খুবই ভালো। পেটে গ্যাস কিন্তু অনেকেরই সমস্যা, আমরা অনেকেই বলি যে পেটে গ্যাস হচ্ছে, এটা প্রয়োজনের সাথে খুব সম্পর্ক, ওয়েলি ফুডের সাথে, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুডের সাথে কিন্তু এটার খুব সম্পর্ক আছে। যাদের আইবিএস আছে তারা কোনোরূপ জাঙ্ক ফুড খাওয়া একান্তই উচিত না। এটা এভাবে একটা মাইন্ডসেট করে 3-4 মাস এই ধরনের খাবার না খেলেই এটা আবার ভালো হয়ে যাবে। এটার সাথে এবার প্রোটোজোয়া অ্যামোবিয়ার একটা সম্পর্ক আছে, এগুলোর সাথে মাইটসেরও সম্পর্ক আছে। এই জীবাণুগুলো পরজীবীগুলো খুব শক্তিশালীভাবে স্টমাকের ভিতরে আশ্রয় নিয়ে আনে, ব্যাকটেরিয়াগুলো আশ্রয় নেয়। আমার পরবর্তী প্রশ্ন যাচ্ছি, প্রশ্নটি লিখেছেন মোহাম্মদ মিলন উদ্দিন সৌদি আরব থেকে, তার বয়স 32 বছর। প্রশ্ন হচ্ছে যে আমি গত 1 বছর যাবত হার্নিয়ার রোগে আক্রান্ত, হার্নিয়া ভালো হওয়ার জন্য আপনাদের পরামর্শ কামনা করছি। আজগারি, হার্নিয়া যখন হয় তখন আপনার স্টামাকের ভিতর থেকে যে কোনো একটা অর্গেন আপনার মাসেলসের মাঝখান থেকে বা ভিতরের টিস্যুর থেকে বের হয়ে আসে, তখনই হার্নিয়া হয়। হার্নিয়া জেনেটিক কারণে হতে পারে বা কোনো বার্থ ডিফেক্ট থেকে হতে পারে, এবং আপনার যদি ডায়েট পুয়ার ডায়েট থাকে, পুয়ার ডায়েট থেকে এবং এক্সারসাইজ না করার ফলে আপনার হার্নিয়া হতে পারে। খাবার পরপরই যদি কেউ অনেক বেশি ওয়েট লিফটিং করতে যায় বা দৌড়াদৌড়ি করতে যায়, মানে এক ইনস্ট্যান্ট খাবার শেষ করছে দৌড়াইতেছে, খাবার শেষ করছে হাঁটতেছে, খাবার শেষ করছে মুভমেন্ট করতেছে, ফিজিক্যাল এক্সারসাইজ, সেখান থেকেও হার্নিয়া হইতে পারে। এটা একটা এক্সট্রা গ্রোথ ঠিক এই জয়েন্টের ভিতর থেকে এরকম একটা চিকন লম্বা গোলালুর মতো দুই পাশেও কারো বেরোয় আসে, কারোটা এক পাশে বেরোয় আসে। এটা খুব একটা কঠিন কোনো রোগ না হার্নিয়াটা। আপনার যখন মেচিউর হবে ডাক্তার দেখাবেন, তারপরে দুইটাকে, এটা খুব মেজর অপারেশন না, মাইনর অপারেশন, দুইটা কেটে ফেলে দিয়ে ওখানে একটা কাপড় নেট সেট করে এটা সিলি করে দেওয়া হয়। এই রোগীদের বা এই সমস্যা যারা ভুগছে তাদের খাবারটা কি ধরনের হওয়া উচিত? তাদের অ্যাসিডিক খাবার একদম না খাওয়া উচিত না, যেমন টমেটো জাতীয় খাবার, টমেটোতে অ্যাসিডিক লেভেল খুব হাই থাকে। তারপরে অরেঞ্জ জুস, অরেঞ্জ জুসে অ্যাসিড লেভেল অনেক হাই, সো এই ধরনের অ্যাসিডিক খাবার তাদের অ্যাভয়েড করা উচিত, তাহলে তারা একটু ভালো থাকতে পারবে। ভাই মিলন, আশা করি আপনি উত্তরটি পেয়েছেন, খুব সহজেই কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বা পরবর্তীতে অবশ্যই কেমন আছেন তা আমাদেরকে জানাবেন। ডাক্তার আলমগীর মতি, মিস আজগিরি মৌমিতা, আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন ঠিক একই সময় অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টার সময় ইসলামী টিভিতে মডার্ন হার্বার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং এর সঙ্গে মনে করে দিচ্ছি যে আপনাদের কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখবেন। লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হার্বার গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন আপনাদের সংক্ষিপ্তভাবে কোনো কিছু জানার জন্য। মোবাইল নাম্বার হচ্ছে 01911386617 কিংবা 01729098330। দর্শক, তাহলে আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।